মোহাম্মদ শাহিন আহমেদ আপনি বলেছেন যে আমরা দেখতে পাই অনেক ব্যবসায়ী জিনিসপত্রের দাম চাওয়ার সময় চার পাঁচ গুণ বেশি চান এতে যারা দাম জানেন তারা হয়তো সঠিক দামে ক্রয় করতে পারে কিন্তু যারা সঠিক মূল্য জানে না তারা প্রতারণার শিকার হন এ ব্যাপারে কোরআন সন্না কী বলে যা জাকাল আল্লাহ খায়রান ওয়া আখি এখানে মূলত আপনার এই প্রশ্নের মধ্যে দুটো জিনিস আছে একটা হলো দাম কতটুকু চাওয়া যাবে সেরিয়া কি কোনো তাহাদিদ করে দিয়েছে দাম কি নির্ধারণ করাটা ফরজ যে একটা ফিক্সড দাম বিক্রি করতে হবে থেকে কম বেশি করা যাবে না কিংবা কম বেশি চাওয়া যাবে না এমনটা কি ইসলামী সেরিয়াতে আছে দ্বিতীয়ত হচ্ছে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি যিনি বিক্রি করেন তিনি অনেক লাভের উদ্দেশ্যে প্রতারণা কি করতে পারবেন মানুষকে কি ঠকাতে পারবেন মানুষকে কি মিসগাইড করতে পারবেন বা মানুষের কাছে দ্রব্যের মূল্যটাকে অথবা দ্রব্যের যে কোয়ালিটি যে মান সেটাকে গোপন রাখতে পারবেন নাকি নিম্ন জিনিসগুলো নিম্ন মানের জিনিসগুলো তিনি ভালো মানের বলে বিক্রি করতে পারবেন যেটাকে প্রতারণা বলা হয় তাহলে আমরা দুটো জিনিসের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই প্রশ্নের উত্তরের মধ্যে প্রথমত আমরা বলবো যে ইসলামের বেসিক প্রিন্সিপাল বা মূলনীতি হচ্ছে যে শেরিয়তের দিক থেকে মূল্য নির্ধারণের কোনো বিধেমালা নেই অর্থাৎ মূল্যটা এটা স্বাধীন থাকবে ক্রেতা বিক্রেতা তারা মূল্য যাচাই করার মধ্য দিয়ে এবং তফাবুৎ বা নেগোসিয়েশনের আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা মূল্যটা ঠিক করতে পারবেন তার মানে হচ্ছে কেউ যদি তার দ্রব্যের সুনির্দিষ্ট একটা মূল্য ঠিক করেন তাহলে সেটা যেমন জায়েজ তিনি নিজে ঠিক করলেন যেহেতু তিনি ওনার আর যদি ঠিক না করে তিনি মূল্যটা বেশি চান তারপরে ক্রেতা বলেন যে না আরও কমায়া দেন তাহলে এই যে এই আলাপচারিতার মধ্য দিয়ে পরবর্তীতে দাম কমিয়ে আরেকটা মূল্যে সেটা বিক্রি করা যায়স তাহলে মূল্যটা একদম ফিক্স না করাও যায়জ ক্রেতা যদি যে কোনো মূল্য হাঁকায় যে মূল্য হাঁকায় সে মূল্যও বিক্রি করতে পারবে তার থেকে কম মূল্যেও বিক্রি করতে পারবে তার থেকে বেশি মূল্য তো প্রশ্ন আসে না কারণ এটা অযৌক্তিক তাই না একজন বিক্রেতা যখন যে মূল্য চায় ক্রেতা যদি বলে আমি আরও বেশি মূল্য দেবো এটা কখনোই ঘটে না এখানে এই যে স্বাধীনতার কথা আমরা বললাম মূল্যটা প্রশাসন কর্তৃক একদম নির্ধারিত না হওয়া বরং সেটা বিক্রেতার উপর ছেড়ে দেওয়া এটা এটা আল্লাহর কালাম থেকে প্রমাণিত এবং এটা মনুষ্য সমাজেও খুবই যৌক্তিক বলে মানুষ সেটাই অনুসরণ করে কোনো দোকানদার ইচ্ছে করলে সে অল্প লাভ করে মূল্য নির্ধারণ করে পরে সেটাকে ফিক্স করে ফেলে এটা হতে যায় যাচ্ছে আবার সে একটু বেশি দাম চেয়ে অর্থাৎ দামের মূল্যমূলির একটা সুযোগ রাখে

তবে যদি সেটা তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে তিজারত হয় তাহলে যাইস তাহলে দেখা যাচ্ছে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সুযোগ আল কোরআন এখানে রেখে দিয়েছে এবং সেটা হচ্ছে আর তারই বেইনাল বা এয়ার ও বাইনাল মুশতারি যিনি বিক্রেতা এবং যিনি ক্রেতা তাদের পারস্পরিক সম্মতি এবং সাধারণত বিক্রেতা বেশি চায় ক্রেতা অনেক কম মূল্যে সেটাকে কিনতে চায় ফলে তাদের মধ্যে যে তাফাউদ এবং নেগোসিয়েশনের সুযোগ থাকে সেটা এই আয়াত দ্বারা প্রমাণিত এবং এই আয়াত কিন্তু এটা বলেনি যে তিজারাতটা একটা সুনির্দিষ্ট মূল্যে হতে হবে বরং বলেছে সেটা বিতারাদি হলে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে একটা হাদিস আমরা দেখি আনাসেব মালিক রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে তিনি বলেন যে নবী সাল্লাহ সাল্লামের যুগে জিনিসের দাম বেড়ে গিয়েছিল তখন সাহাব একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ স্যারলানা আমাদের জন্য মূল্যটা নির্ধারণ করে দেন এত বেশি মূল্য যে আমরা মানে কিছু জিনিসের দাম জিজ্ঞেস করলে অনেক মূল্য হাঁকায় এটা আমরা আর কিনতে পারি না অত আপনি রাষ্ট্রপ্রধান হিসাবে আপনি মূল্যটা নির্ধারণ করে দেন ফকাল্লা রসুল্লাহ সাল্লা সাল্লাম ইন আল্লাহ মুসাই রাজাক তিনি বললেন আল্লাহ সুবহান তালা তিনিই মূল্য নির্ধারণকারী তিনি মূল্য নিয়ন্ত্রণকারী তিনি প্রশস্ততা দানকারী তিনি রিজিক দাতা ইনিলক ওলা মাতিন আর আমি আশা করি যে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করবো রবের সাথে মিলিত হব এমতো অবস্থায় যে তোমাদের কেউই আমার কাছে কোনো জাহানমালের জুলুমের শেখায়াত করবে না তলব করবে না কে আমাদের দিন যে হেরাসুলল্লাহ আপনি তো মূল্য নির্ধারণ করে আমার উপর জুলুম করেছেন হেরাসুল্লাহ আপনি তো এই জিনিস দিয়ে আমার উপর জুলুম করেছেন আমি এই জন্য এমন একটা সিস্টেম জারি করতে চাই এমন একটা ব্যবহার বিধি এবং এমন কিছু মৌলিক নীতিমালা চালু করতে চাই যাতে সমাজে কোনো জুলুম না থাকে এবং একজন প্রশাসক একজন জাতির লিডার কর্ণধার কিংবা পরিচালক হিসাবে মানুষ যেন আল্লাহর কাছে আমার বিরুদ্ধে শেখায়ত না করে এবং কেমনের দিন কোনো জুলুম করেছি বলে আমার বিরুদ্ধে কোনো মোকাদ্দা না নিয়ে আসে কোনো তলব না নিয়ে আসে তাহলে এই যে হাদিসটা যেটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিয়াতুন হাসানুন উন এই সহি হাদিসটিতে আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাম তিনি মূল্য নির্ধারণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন এবং বলেছেন যে এটা আল্লাহ আল্লাহ যে স্বাধীনতা দিয়েছে তিনি মানুষের তারা দের ভিত্তিতে মূল্য নির্ধারণ করার সুযোগটা ওপেন করে রেখেছেন অতএব আমি সেটাকে নির্ধারণ করব না এটা স্বাভাবিক অবস্থায় আসলে এটা হতে পারে নবিসাল্লু সাল্লাম যে কোনো কারণেই হোক যদি হঠাৎ করে দাম বাড়ে আবার কমে তিনি এই স্বাভাবিক অবস্থায় মূল্য নির্ধারণ করতে চাননি তবে এ অবস্থা থেকে অ্যাক্সেপশনাল অবস্থা হিসাবে বিবেচিত হবে যখন বাজারের মধ্যে মার্কেটে ওপেন মার্কেটের মধ্যে কোনো আর্টিফিশিয়াল বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হয় অথবা সেখানে গেম প্লে করা হয় সেখানে চিট করা হয় প্রতারণা করা হয় এবং নানারকম কৃত্রিম ব্যবস্থাপনার মধ্য দিয়ে যেটা এক ধরনের ধোকাবাজি চালবাজি বলা যেতে পারে তার মধ্য দিয়ে যদি বাজারকে অনিয়ন্ত্রিত করা হয় এবং মানুষের নাভিশ্বাস হয়ে যায় তখন মুসলিম প্রশাসক সে বাজারকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সব জিনিসের মূল্য নির্ধারণ করে দিতে পারেন এটা কেন এটা হলো লেরাফ এর দরার অর্থাৎ সমাজের আপামর জনগোষ্ঠীর যে ক্ষতি হচ্ছে যে কঠিন অবস্থার মুখোমুখি তারা হচ্ছে সেটাকে রিমুভ করার জন্য সেটাকে দূর করার জন্য কারণ শরীরতের মূলনীতি হচ্ছে ইউজাল যে কোনো ক্ষতি সমাজে দেখা দিবে কোনো ব্যক্তির বা গোষ্ঠীর বা গোত্রের বা মানুষের তখন সেই ক্ষতিটাকে রিমুভ করা বা উঠিয়ে নেওয়া দূর দূর করা প্রতিহত করার ব্যবস্থা করতে হবে নবী সাল্লা সাল্লাম বলেছেন লা দরারা ওলা দরার কোনো ক্ষতি নিজেরও করা যাবে না অন্যেরও করা যাবে না এই হাদিসটি বর্ণনা করেছেন ইব্দ এবং আহমেদ এবং শেখ আলবানি হাদিসটিকে সহি বলেছেন সুতরাং আমরা বলবো যে মুসলিমের মধ্যে বেসিক মূলনীতি হচ্ছে বা নীতিমালা হচ্ছে কি যে তারা সব ধরনের গ্যাস থেকে হাদিয়া বা ধোকাবাজি থেকে এবং তাদলিস বা একটা জিনিসকে গোপন করা যে যেমন ধরেন গোপন করাটা বলতে এখানে বোঝানো হয় ভালো চাল আর মন্দ চাল একসাথ করে গোপন করা হলো আসলে মানুষ তো একটা কোয়ালিটির চাল চায় তাই না একটা কোয়ালিটির খেজুর চায় নবী সাল্লা সাল্লাম সেই জন্যই বাজারে ঢুকে যখন হাত দিয়ে দেখলেন যে উপরে সুন্দর খেজুর নিচে পচা খেজুর তখন তার ঐতিহাসিক সেই বাণীটি তিনি উচ্চারণ করলেন মানা গাছানা ফালাই যে ঋশ করে যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় সুতরাং মুসলিমদের মূল বৈশিষ্ট্য হল যে তারা কোনো প্রতারণা করবে না মানুষকে ঠকাবে না এবং তারা মানুষকে এভাবে গোপন করে জিনিসের মান দিয়েও তারা ঠকাবে না বরং তারা কি করবে তারা ইস্তেকামাত এবং সুন্দর চরিত্রের একটা দৃষ্টান্ত হবে তারা কোনো ধরনের সন্দেহ তৈরি করবে না তারা তাদের আমল তাদের আখলাক তাদের যে লোভহীনতা দিয়ে তারা সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করবে এবং আল্লাহর দিনের প্রতি দাওয়াতের কাজ করবে এ প্রসঙ্গে আমরা একটা ফেকা কাউন্সিলের ফতোয়া পাই আমি ফতোয়াটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কারণ এই আলোচনাগুলো যাতে আমাদের ভাইদের বিশেষ করে যারা বিক্রেতা তাদের জন্য সহায়ক হয় এবং তারা যেন সুন্দর ভদ্র জীবনযাপন করেন এবং হালাল ইনকাম করতে পারেন সেই জন্যে এই ফাতোয়াটা আমি শেয়ার করছি এটি রাবেতার আল ফেক কাউন্সিল যেটাকে বলা হয় সেটির এখানে এই ফাতোয়াতে তারা চারটা জিনিস উল্লেখ করেছেন এবং পরিশেষে একটা সুন্দর সামারি দিয়েছেন প্রথমত বলেছেন আল আসলুল্লাদি দি তোকরুহ নুসুসল কওয়ায়দু সের আইয়া ترك الناس أحرارا في بيعهم وشرائهم وتصرفهم في ممتلكاتهم وأموالهم في إطار أحكام الشريعة الإسلامية الغرة وضوابطها عملا بمطلق قوله تعالى يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم الباطل إلا أن تكون تجارة عن تَرَادٍ منكم آه جي مولنتتا إسلام الشريعة شمستو بكتب دليل إبن قاعدة সাব্যস্ত করে সেটা হলো মানুষকে তাদের বেচা কেনা এবং তাদের সম্পদের তা ক্ষেত্রে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া তবে এই স্বাধীনতাটা হতে হবে ইসলামী শরিয়াতের সীমা সীমার মধ্যে থেকে এবং তার মূলনীতির মধ্যে থেকে এই স্বাধীনতা অপার স্বাধীনতা নয় যে যা ইচ্ছা তাই করা যাবে স্বেচ্ছাচারিতা করা যাবে বরং সেরিয়াতের যে সীমানা রয়েছে এবং যে মূলনীতিগুলো আছে তার আলোকে মানুষ মূল্য নির্ধারণের ক্ষমতা রাখবে স্বাধীনতা রাখবে এর দলিল হল আল্লাহ সুমানতাল্লার বাণী ইয়ুহালদিন আম্বিন বাইনাকুম বাতল যে আয়াতাসুরান উনত্রিশ নম্বর আয়াত আমরা আজকে শুরুতে এই প্রশ্ন শুরুতে বলেছিলাম হেইমানদার লোকেরা তোমরা নিজেদের সম্পদগুলো নিজেদের মধ্যে বাতিল পন্থায় ভক্ষণ করো না আত্মসাত করো না তবে সেটা যদি তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে তিজারত হয় তাহলে ভিন্ন কথা দ্বিতীয়ত এই ফতোয়ায় বলা হয়েছে যে লাইসা হুনাকা তাহাদিদুল্লি নসবাতিন মুিভাই ইয়া তাকৈয়াদু জারু ফিম আমেলাতিহিম যে ইসলামী শরিয়ার মধ্যে লাভের সুনির্দিষ্ট কোনো হার নির্ধারণ করা নাই যা ব্যবসায়ীরা তাদের আর্থিক কর্মকাণ্ডের মধ্যে মেনা অনুসরণ করতে বাধ্য যা অনুসরণ করতে তারা বাধ্য এমন কোনো সুনির্দিষ্ট হার শরিয়াতে নির্ধারণ করা নাই দালিকে মাত্র কোন লেদরফ ইত্তিজারাতে আহমাতন ওদরফ ইত্তিজারা ওসলা আচিমা তকদ্দিহি আল আয়দা আল আয়দা বসার আয়া মিনারফল কানা আচি ওসমার হাতি উত্তেসির বরং এটা সাধারণভাবে তিজারত বা ব্যবসার অবস্থার প্রেক্ষিতের উপর এটা ছেড়ে দেওয়া থাকবে এবং ব্যবসার যে অবস্থা এবং পণ্যের যে অবস্থা সেটার উপর ছেড়ে দেওয়া থাকবে তবে খেয়াল রাখতে হবে যে ইসলামী আদব যেগুলো রয়েছে যেমন বিনয় যেমন স্বল্পে তুষ্ট থাকা যেমন ছাড় দেওয়া মূল্য ছাড় দেওয়া এবং সব কিছুতে ছাড় দেওয়া এবং যেমন সহজ করে দেওয়ার যে সুন্দর আদবগুলো আছে সেগুলো যেন রক্ষিত হয় সেদিকে আমাদের এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তৃতীয়ত এই ফতোয়ায় বলা হয়েছে তদাফরত নসুসেরিয়াতেল আতি তা আমুল তামুল মিনাসবাবিল হারাম যে ইসলামী শরিয়ার অসংখ্য দলিল রয়েছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে হারামের উপকরণের সাথে আমালা থেকে মুক্ত থাকাটা ওয়াজিব হারামের উপকরণ থেকে উপকরণের সাথে মোড়েলা করা থেকে মুক্ত থাকাটা অজীব যেমন রেশ ধোকাবাজি ওলখা দেয়া এবং প্রতারণা অত্যাদলিস গোপন করা ইস্তাকভাল মানুষকে গাফলাতির মধ্যে ফেলে দেওয়া বা গাফলাতের সুযোগটা নেওয়া যে একজন লোক জিনিস জানে না বুঝে না তাকে বড় ধরন ঠকিয়ে দেওয়া হ্যাঁ এইটা আসলে হারাম এটা হারাম তাহলে রেশ হারাম মারাত্মকভাবে ঠকানো হারাম ঠকানোটাই আসলে হারাম কিছু প্রফিট নেওয়া বা হয়তো দশ বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট প্রফিট নেওয়া এটা কিন্তু ঠকানো নয় ঠকানো যাকে বলে মানুষ ঠকলে নিজেকে সে বড় অসহায় মনে করে সেই ধরনের ঠকানোটা হারাম এবং আরেকটা হলো ওতাজিফ হাকিকের রে রেবে এবং প্রকৃত যে প্রফিট সে সেক্ষেত্রে মিথ্যাচার করলো বললো যে দেখেন ভাই আমি বিক্রি করলে আমার দু টাকা লাভ হবে আসলে লাভ হবে দুশো টাকা তাই না এটা এটা হারাম উল্লাহকার আল্লাহবের দরারা আলাল আহমেদ উল হাসা এবং সেই গুদামজাত করা বা জিনিসকে আটকে রাখায় স্টক করা যেটা সাধারণভাবে সকল মানুষের এবং বিশেষভাবে কিছু মানুষের ক্ষতি হয়ে যায় সেরকম স্টক করা শরীরকে নিষিদ্ধ চতুর্থ তো এফতয় বলা হয়েছে লাইয়াতা খালু অলিউল আমরে বিত্তাশ ইয়ের হাইথু ইআইজি দোখাল আলানুকে আন মিন আওয়ামেলা মোস্তানে আ বলা হয়েছে যে ওলিউল আমর প্রশাসকের মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করাটা উচিত হবে না তবে তিনি যদি দেখেন যে বাজারে এবং জিনিসের মূল্যের মধ্যে স্পষ্ট আর্টিফিশিয়াল বা কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে একটা বড়ো ধরনের ত্রুটি সৃষ্টি করা হয়েছে তখন তিনি মূল্য নির্ধারণ করবেন ফাইনালে হইনা হিনা আল্লা আওয়ামেল কারণ প্রশাসকের অধিকার রয়েছে যে তিনি যে কোনো সাধারণ উপকরণের ব্যবহার তিনি করতে পারেন সেগুলো দিয়ে তিনি বাজারের উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন যা সে সকল ত্রুটি এবং অস্বাভাবিক যে মূল্য বৃদ্ধি এবং যে সকল স্পষ্ট ধোকাবাজি বা ঠকানোর যে আসবাবগুলো সেখানে কারণগুলো সেখানে সৃষ্টি রয়েছে তাকে মিটিয়ে দেবে তাহলে এই এই খারাপ জিনিসগুলো দূর করার জন্য প্রতিহত করার জন্য প্রশাসক তখন তিনি হস্তক্ষেপ করবেন বাজারে এবং বাজারের মূল্যে সেটা যায় যাচ্ছে তখন তো এই ভিত্তিতে যারা এই ধরনের ত্রুটিযুক্ত মোামেলা যেমন প্রশ্নের মধ্যে করা হয়েছে যারা এই ত্রুটিযুক্ত মোামেলা করছেন যে জনগণ যার কারণে প্রতারণার শিকার হচ্ছেন এবং বেশি বেশি দাম হাঁকিয়ে মানুষকে চরমভাবে ঠকাচ্ছেন তাদের প্রতি আমাদের নসিহা হল এই ধরনের মো থেকে আপনারা বিরত থাকুন বরং মুসলিম বিক্রেতাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কম দাম হাঁকাবেন যাতে মানুষ কিনতে পারে আর ক্রেতাদের উচিত হবে তারা অনেক কম দামের প্রত্যাশা করবেন না কারণ তারা অনেক সময় দেখা যায় যে এত কম দামে কিনতে চান যে যাতে বিক্রেতার কিছু লাভই থাকে না সেই ক্রেতা মনে করেন যে তিনি খুব জিতেছেন যখন তিনি বুঝতে পারেন যে এই দামে বিক্রেতা তাকে দিয়েছেন কিন্তু বিক্রেতার কোনো লাভ হয়নি তিনি তখন বলে পারেন দেখো আমি অনেক লাভ করেছি এখানে আরেকটা কথা আমি বলে রাখি সেটি হচ্ছে এই যে দাম হাঁকানোর ব্যাপারটা ইসলাম স্বাধীনতা দিয়েছে বাট এখানে খেয়াল রাখতে হবে পণ্যটা কিসের পণ্য যদি জরুরি দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় পণ্য হয় যেমন চাল ডাল পেঁয়াজ মরিচ আদা যেগুলো আমাদের খুবই প্রয়োজন তাহলে সেখানে কিন্তু অত্যন্ত স্বল্প মূল্য হাঁকানো স্বল্প প্রফিট করা খুবই অল্প লাভ করা এটা শরীয়তের নির্দেশ সেখানে অনেক তিন চার গুণ পাঁচ গুণ লাভ করা এটা শরীয়ত সম্মত হবে না কারণ তখন মানুষকে কষ্ট হবে এবং মানুষের উপর অনেক বড় ধরনের জুলুম হবে এটা আমরা সমাজে সাধারণত দেখি যেমন চাল ডাল এগুলো কিন্তু মানুষ খুব বেশি প্রফিট করে না প্রতি কেজিতে দেখা যাচ্ছে এক টাকা দুই টাকা পাঁচ টাকা তারা প্রফিট করে এটাই বিধিও এটা ঠিক আছে কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি করে একদল মানুষ যেমন হঠাৎ লবণের দাম বাড়িয়ে দিল চিনির দাম বাড়িয়ে দিল হঠাৎ করে চালের দাম বাড়িয়ে দিল এটা শরীয়তে হারাম এটা সরিয়েতে হারাম দ্বিতীয়ত হচ্ছে শৌখিন এবং যে জিনিসগুলো আসলে প্রয়োজনীয় না শৌখিন জিনিস যেমন আতর সেন্ট তারপরে অনেক দামি পোশাক অনেক দামি জুতা ইত্যাদি এ বিষয়গুলো সে জায়গায় যদি কোনো বিক্রেতা অনেক বেশি লাভ করেন তাতে কোনো সমস্যা নেই কারণ এগুলোর ক্রেতারা হলো ধনী মানুষ সচ্ছল মানুষ এবং অনেক সচ্ছল মানুষ দেখা যায় যে তারা অল্প মূল্যের জিনিস কিনবে না যদি সেটা অনেক ভালো হয় তারা চায় একটা জিনিসের বহুমূল্য এটা দেশে বিদেশে সবখানেই দেখা গিয়েছে অতএব আমরা বলবো শৌখিন জিনিসে আপনারা বেশি লাভ করেন বিক্রেতারা কিন্তু জনসাধারণের জীবনকে তটস্থ করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি করবেন না এবং সেখানে কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে ঠকাবেন না আল্লাহ আমাদের সবাইকে দান করুন